এই ভিডিওতে আমরা দেখব খাসিয়াদের জমিদার বাড়ি, দেন খাসিয়াদের চায়ের বাগান, অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে চায়ের বাগান। আর এখানে যে এই যে চা পাতাগুলো যেগুলো বেস্ট আছে, এগুলো কি এগুলো বাগানের একদম ফ্রেশ না ভালো না? এগুলো এমনি কিছু বেজাল আছে, ফ্রেশও আছে বেজালও আছে। খাসিয়াদের পানের বরজ, অর্থাৎ যেখানে তারা পান উৎপাদন করে, সমগ্র দেশে খাসিয়াদের পানের যে নামটা রয়েছে সে সুনাম, এবং খাসিয়াদের যে সমস্ত ঘর বাড়ি বানানো আছে উঁচু উঁচু, সেই সংস্কৃতি নিয়ে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আস্তে আস্তে আমরা ভিডিওটি শুরু করি। চলে আসছে খাসিয়া পল্লীতে। যদি ওখানে যা কমপ্লেন করে তো এখানে আসলে আসার সময় আমি কিছু দেখাবো, অ্যাকচুয়ালি সেটা পসিবল হয় নাই, বিকজ খুব রোদ, আর এই রোদের ভিতরেই খুব তরি ঘটি করে মূলত আসা। এর ভিতরে আমরাও সিরিয়াসলি খুব টায়ার্ড, সকালবেলা বেরিয়েছি একদম সেই সকাল 6টার সময়। বেরোনোর পরে বেশ কিছু জায়গা ঘুরলাম। এখন খাসিয়া পল্লীর ভিতরে জাস্ট কিছু কিছু দৃশ্য আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। এর ভিতরে সামনে এখন একটা চা বাগান পাইছি, চা বাগানের ভিতরে একটু যাচ্ছি। এবং এদের যে সমস্ত খাসিরা দেখুন পিছনে, কিন্তু এগুলো প্রত্যেকটা পানের বাগান আছে, সবগুলো কিন্তু পান চাষ করা হচ্ছে। আমি চেষ্টা করব সবগুলোই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। খুবই শর্ট টাইম, শর্টকাটের ভিতরে আমি কাজটা শেষ করব, বিকজ সবাই খুব বেশি টায়ার্ড। বাংলাদেশের সিলেট জেলাতে বাস করে নানা ভাষা নানা সংস্কৃতির মানুষ, তো তবে সিলেটের যে কয়েকটি সম্প্রদায়ের মানুষ বাস করে তার ভিতরে খাসিয়া অন্যতম একটি সম্প্রদায়। বৃহত্তর সিলেটে এই সম্প্রদায়ের প্রায় 72টি পুঞ্জি আছে, তার মধ্যে সবচেয়ে বেশি জাফলং এলাকাতে বাস করে। বর্তমান জাফলংয়ে 4টি পুঞ্জি রয়েছে এই খাসিয়াদের, এর মধ্যে জয়ন্ত রয়েছে আরও 2টি পুঞ্জি। প্রত্যেকটা পুঞ্জিতে গড়ে 50টি করে পরিবার বাস করে। আর খাসিয়াদের কিন্তু নিজস্ব একটা ভাষা আছে, তার নাম খাসি বা খাসিয়া। তারা সাধারণত রোমান হরফে লেখায়, গান কবিতা নাচ গল্প শিল্প সাহিত্য সব কিছু তাদের নিজস্ব সংস্কৃতিতে চলা হয়। লোককথার পৌর কাহিনী, তন্ত্রমন্ত্র কিংবা খাসিয়াদের জীবনের কিন্তু একটা সংস্কৃতি, তারা এগুলো নিয়েই কিন্তু মূলত তাদের জীবনযাপন। জানা যায় প্রায় 600-700 বছর পূর্বে আসাম থেকে বিভিন্ন ঘটনা প্রবাহে তারা আমাদের দেশে এসে সিলেটে বসবাস শুরু করে। তো চলুন আমরা আস্তে আস্তে আগে যাই, আগে যাওয়ার পরে দেখি। তো খাসিয়া পল্লীতে বন্ধুরা ঢোকার পরেই এখানে চায়ের বাগান একটা দেখতে পেলাম। তো চায়ের বাগানের পাশেই দেখতে পেলাম এখানে বেশ কিছু চায়ের উৎসব। তো চাগুলো আসলে কতটা ফ্রেশ, কতটা ভালো, আমি সেটা আপনাদেরকে ভিডিওর একটু পরেই জানাবো, যে চাটা আসলে আপনাকে কিনবেন কি কিনবেন না, কিংবা কিনতে গেলে কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন। শুধু চা না, পাশাপাশি দেখলাম বেশ কিছু মধুরও পাওয়া যাচ্ছে। তো মধুগুলো এক্স্যাক্টলি কতটুকু ফ্রেশ, কতটুকু ভালো সে বিষয়ে আমি কনফিউজড। হোয়াট এভার, আপনি যখন কিনবেন সেটা আপনাকে দেখে দেখে নিতে হবে। পাশাপাশি আরও বেশ কিছু ইন্ডিয়ান জামাকাপড় বলে তারা এখানে সেল করতেছে, এখানে আরও এ ধরনের কিছু পাইলাম। তো চলুন আমরা একটু আগে বাড়ি। আর সত্যি কথা বলতে এখানে যে চায়ের বাগানটা আছে এবং পাশের ডান পাশে যে পানের বাগানটা আছে, ইন টোটাল আপনার চোখটা জুড়িয়ে যাবে যে আসলে আপনি কোথায় আসছেন কিংবা কী দেখতেছেন। খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। যাই হোক, আমি অনেকটা পথে কিন্তু এদিক দিয়ে হাঁটতেছি এবং আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কী কী আছে। এটা হলো মূলত একটা চা বাগান, চা বাগানের পাশেই কিন্তু রয়েছি। এখানে একটা রাস্তা পাইছি সরু, একটু ভিতরে গেলে হয়তো বা আরেকটু ভালো করে চা বাগানটা আমি দেখাতে পারবো একটু ভিতরে ঢুকে। সত্যি বলতে কি, আমি একটা জিনিস যারা একটু আলোচনা করলাম কোনো এক খাসিয়ার সঙ্গে, তো উনি একটু ভিডিও তুলতে একটু ইতস্তবোধ করলো আর কি। সে বললো যে ভাই দেখেন, আগে এখানে বিভিন্ন মানুষ আসতো আমাদের সঙ্গে একটু মিশতে দিতো, তো এখন আসলে অনেকেই নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য এটা সেটা করে আর কি। দেখছো এখানে আর কেউ ওইভাবে কারোর সঙ্গে, মানে যারা পর্যটক আর কি আমাদের জন্য ঘুরতে আসছে, তাদের জন্য তাদের সাথে ওইরকমভাবে আর খুব একটা বেশি মিলামেশা করে না। তো আসলে আমার মনে হয় তাদেরকে আমরাই হয়তো বা ডিস্টার্ব করে তাদের মানে বিরক্ত করার একটা কারণ হয়ে দাঁড়িয়েছি। আবার আমাদের মধ্যে ট্যুরিস্ট আসে বিধেই কিন্তু তাদের এখানে একটা ইনকাম সোর্সও আছে, সব কিছু আছে, তো সবাই কিন্তু সবার একটা প্রাইভেসি মেনটেন করে চলে। চা বাগান দেখতে দেখতে স্থানীয় এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়। সে আমাদেরকে খাসিয়া সম্পর্কে, চায়ের বাগানের চা সম্পর্কে এবং পানের এই বাগান সম্পর্কে অনেক আইডিয়া দেয়। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে ভাই একটু যদি হেল্প করতেন, এই গাছগুলো মানে সে ব্রিটিশ পিরিয়ড থেকে এইভাবে দিয়েছে না? এবং এই পুরো এলাকাটা কত বড় হবে? পুরো এলাকা মানে পুরো বাগানটা চতুর্পাশে ঘুরতে কমপক্ষে 2 দিন সময় লাগবে। মানে সরকারের কাছ থেকে লিজ নিয়ে এটা করতেছে আর কি, বিষয়টা এরকম, তাই না? সরকার ট্যাক্স খাচ্ছে।
পানের বাগানের সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া ছিল না, তো এবার সঙ্গে একটু জানতে পারলাম। উনি বললো যে এই পানের বাগানটা খুবই রিস্ট্রিক্টেড, মানে খুবই ক্রিটিক্যাল একটা প্লেস, বিকজ ওইখানে যদি কোনো ব্যক্তি ঢুকে তাহলে ডেফিনেটলি তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঢুকতে হবে। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে মূলত ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমি জাস্ট বাহির থেকে যতটুকু পারছি একটু আপনাকে দেখাইছি। আর এখানে আছে যে চা পাতা গুলো যেগুলো বেস্ট আছে এগুলো কি বাগানের একদম ফ্রেশ না ভালো না? এগুলা এমনি কিছু বেজাল আছে, ফ্রেশও আছে বেজালও আছে, যে যেটা চায় আর কি ওইটাই দেয়। খাসিয়ারা এদের আসলে মানে কালচারটা কিরকম, যদি মানে ওদের মানে কর্মকাণ্ড প্লাস ওদের বিয়ে থাটা ওদের ভিতরেই হয় নাকি অন্য? না ওদের ভিতরেই সবকিছু ওদের ভিতরে। আচ্ছা, ওদের কোনো মানে ওই কোনো অনুষ্ঠান মানে মানে ওনাদের ওনাদের মানে ওনাদের ভাবে ওনারা অনুষ্ঠান করে না, মানে এমনিতে এই যে কোনো উৎসব উৎসবে আমাদের আমাদের যেমন ঈদ আছে, হ্যাঁ হ্যাঁ উৎসব আছে, ওই যে সামনে আর মনে করেন এগুলা তো এরা বাংলা মাসের হিসাব। মান্ডবে যে কাটন কুটন এসে বানায় এগুলোই পালন করে, মানে একটা যা যার শাস্ত্রে চলে, যেমন কুলি যে বাগানে আছে কাজ করতে আছে এরা শাস্ত্রে এরা চলে আর এরা শাস্ত্রে এরা চলে। ওইরকম কোন ঘনিষ্ঠ ভাবে না, যদি প্রয়োজন পড়ে কোন দরকার পড়ে তারপরে মানে যাই আর কি। খুব ভালো লাগলো, আপনার কাজে ডিস্টার্ব করে ফেললাম। না জি না জি না, আমার কাজে শুনছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চা খাবেন? না জি না, চা খাবেন নাস্তা করেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভদ্রলোকের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। এখন যে খামাখাতে এই যে চা বাগানের ভিতরে হাঁটতাছি সবাই মিলে, এইটার কোনো ভুল হলেই তো না আমার বন্ধু, আর ভালো হইলে আমার বন্ধু, এই তো সমস্যা নেই। আসো, যাই হোক, বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে এখানে পানের বাগান আরো সুন্দর মতো কিছু দেখতে থাকে, খুবই ভালো লাগে। এগুলো দেখতে দেখতে আমরা চলে যাই সেই খাসিয়াদের জমিদার বাড়ির পাশে। এখন আমি আপনাদেরকে জমিদার বাড়িটা দেখাবো, আমার বিশ্বাস খুব ভালো লাগবে। এই ছিল মূলত সেই খাসিয়াদের জমিদার বাড়ি। তো বাড়িটা আসলে অনেক বড়সড় একটা স্পেস নিয়ে এখানে বানানো। তো এই জমিদারের বর্তমান কি অবস্থা, কি সমাচার, আমি সেটা আমরা যে অটো ভ্যানটা নিয়েছিলাম তার কাছে একটু জানবো। এটা মূলত এই খাসিয়াদের জমিদার বাড়ি, ওই জমিদারটা উনি কি এখানে থাকে? না, উনি বাইরে দেশেও থাকে, এখানেও থাকে, এখানে কম কম থাকে। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে জাস্ট এখন থাকে কেন? পানের বাগানগুলো যতটুকু দেখাইছি সেটা পুরোটার মালিক ভদ্রলোক, তো উনি মূলত এখন এখানে থাকে না, উনি সাধারণত দেশের বাইরে থাকে আর অবশ্যই ঘোরাফেরা করে আর কি। তো আমি জাস্ট আরও বেশ কিছু খাসিয়াদের বাড়ি দেখার চেষ্টা করলাম। তো ওদের আসলে কাছে গিয়ে মিশার মতো কোনো পরিবেশ নাই, কেন সম্ভব না সেটা আমি অলরেডি বলছি। তো ওদের বাড়িঘরটা একটু উঁচু হয়, মানে নিচে থেকে অনেকটা মাটি থেকে অনেকটা উঁচুতে হয়। এটার একটা ইতিহাস জানতে পারলাম পুণ্য এক ভদ্রলোকের কাছ থেকে। এরা নাকি যখন আমাদের দেশে এসে বসবাস শুরু করে তৎকালীন সময়ে এদিকে অনেক হিংস্র প্রাণী ছিল, তো সেই সমস্ত হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্যই মূলত ওদের বাড়িঘরটা একদম উঁচু উঁচু ছিল। তো সেই ওদের এই প্রথাটা এখন পর্যন্ত রয়ে গেছে।
ওদের প্রত্যেকের বাড়িঘরই কিন্তু উঁচু উঁচু। আর এখানে যে বাচ্চাগুলো আছে যারা খেলা করতেছে, এটা খুবই চটপটে স্বভাবের। আমার কাছে ওদের পুরো ওভারঅল পরিবেশটা খুবই ভালো লাগছে এবং পরিবেশটা একদম নিট অ্যান্ড ক্লিন। ওরা যে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোত্র, এটা দেখলে বোঝা যায়। আর আরেকটি বিষয় হলো যে নর্মালভাবে যদি এদের আশপাশ দিয়ে মানে হাঁটাহাঁটি করা যায় কিংবা ওদেরকে একটু ফলো করা যায়, তাহলে দেখা যাবে যে কারো কোনো কোলাহল কিংবা হাওকাও নাই, একদম পুরোপুরি শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে ওরা বসবাস করে। আর হবেই না কেন, চারপাশে এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ আসলে মনোমুগ্ধকর একটা ব্যাপার। দ্যাটস ওয়াই ওদের মন মানসিকতা ঠিক ওইরকমভাবেই বড় হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা লম্বা করলাম না, এবার একটু লাস্টের দিকে আগাই আস্তে আস্তে। যে খাসিয়া পল্লি থেকে বিদায় নিচ্ছি আমরা সবাই, শুধু আমি এখানে। তো আসলে আমি যতটুকু মানে এক্সট্রাঅর্ডিনারিভাবে সবার সঙ্গে মিশে একটু ঘুরতে চাইছিলাম, হয়তো বা অতটুকু দেখানোটা পসিবল হয় নাই, বিকজ সবাই খুব টায়ার্ড। আর টায়ার্ড হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে, তাহলে যে আসলে এখানে যে সমস্ত পোলাপান নিয়ে আসছে, এটা একটা দিব্য গান্ধার পোলাপান তো অধিক বুঝে আর কি। এটা অধিক বোঝার ফলে দেখুন প্রত্যেকের হাতে কিন্তু তিনটা চারটা করে বোতলা আছে। আমার হাতে একটা ধরা দিছে, এই যে এখানে একটা আছে দেখুন। পাপসটা এখান থেকে নিতে হবে কি না কথা বুঝছেন, আমি কোন দেশে কোন যন্ত্রণায় আছি। তো ওভারঅল এই খাসিয়া পল্লি আপনি যদি আসতে চান, সেক্ষেত্রে জাস্ট আমি আপনাকে ভিডিওর লাস্ট একটু বলে দিই, সোজা চলে আসবেন সিলেট শহর। সিলেট শহর থেকে এখানে আসার জন্য অসংখ্য অ্যাভেলেবল সিএনজি ভাড়া পাওয়া যায়। আপনি পার্থপক্ষে চেষ্টা করবেন সমগ্র দিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করার জন্য, বিকজ সিলেট শহর থেকে আপনি খাসিয়া পল্লিতে আসার পথে আপনি আরও বেশ কিছু স্পট দেখতে পাবেন, সেগুলো সবগুলোই দেখতে দেখতে চলে আসবেন। এবং লাস্টে গিয়া এই খাসিয়া পল্লি এখানে ঘুরলে আমার বিশ্বাস আপনার মনটা অনেক ভালো হবে। তো যাই হোক, এই খাসিয়া পল্লি থেকে আমার মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো পর্বে অন্য কোথাও দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।